আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন আমি একটু বেরিয়েছিলাম বাজারের দিকে, আর সেই কারণে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম। দেখতে পাচ্ছেন পিছনের দৃশ্যটা, একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এদিকটা খুবই বন জঙ্গলে ভরা, এদিকটাও খুবই, রাস্তার দুই ধারে বন জঙ্গলে ঘেরা। আর এদিক দিয়ে দেখা যাচ্ছে, দেখুন দূরের একটি ছোট্ট শহর মাঠের উপর দিয়ে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাজারে গিয়েছিলাম। চলুন বন্ধুরা, আপনাদেরকে সমস্ত রাস্তাটা দেখাতে দেখাতে যাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, একটা সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন দূরে। চলুন বন্ধুরা, সামনের দিকটা আপনাদেরকে দেখাই। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাজছে 7:13, এখনো কিন্তু সন্ধ্যা হয়নি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকটা দেখতে পাচ্ছেন পুরো বাংলার মতো দৃশ্য, এদিকটা পশ্চিমবাংলার মতোই দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্য একটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকটা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এদিকটাও সুন্দর একটা পরিবেশ ফুটে উঠেছে বন্ধুরা। দেখুন এদিকটা শুধুই বন আর জঙ্গল, দুই ধারটা অন্ধকার নামছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা রাজকোটের একটা গ্রাম্য এলাকা। জমিগুলো দেখতে পাচ্ছেন সারি সারি বন জঙ্গলের ভরা, কিছুটা কিছুটা জমি আপনারা দেখতে পাচ্ছেন। এদিকটা দেখুন শুধুই জঙ্গল, বড় বড় গাছ, কোথাও হয়েছে ভুট্টা গাছ, কোথাও আখ গাছ, চারিদিকে ছড়িয়ে রয়েছে এইভাবে। আজকে বন্ধুরা আমি একটু, আজকে যেহেতু রবিবার, তার কারণে আমি একটু বাজারের দিকে এসেছিলাম। বাজারে আসতে গেলে এখন যেখানে আছি আমি সেখানটা একটু গ্রামের দিকে, তার কারণে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। একটা সুন্দর একটা বড় একটা মাঠ পেরিয়ে কিন্তু বাজারে যেতে হয়, সেইখান দিয়েই যাচ্ছি এখন। আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। টাটা, বাই বাই।